সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করিয়া সেটা হইল গিয়ে সালাত। আর সালাতও আমরা দেশ বা আমরা সমাজে দেখি যে আমরা ছোটোবেলা থেকে শিখিয়ে আইছি যে নামাজের নিয়ত করা লাগে। আর নিয়ত আমরা শিখাইছেন যে মুখ দিয়া ফর্তা আমরা নয়ত মানুষ্লাহি তালা আর বারাকাতাই অথবা সালাসা অথবা রাকাতাই, এইভাবে আমরা বিভিন্ন নিয়ত ফড়া শিখাইছেন। অথচ আমরা কোরআন সুন্নাহ থেকে যেটা পাই যে নিয়ত করা হইলগি ফরজ, নিয়ত করা ফরজ এবং নিয়ত ফড়াটা হইলগি রাসূলুল্লাহ ইসলাম থেকে কোনো সহি সূত্রে প্রমাণিত কোনো রেফারেন্স বা দলিল নাই। নিয়ত করা এবং ফড়ার মাঝে হইলে পার্থক্য, নিয়ত করতে হয় অন্তর দিয়া আর নিয়ত ফড়তে হয় হইলগি মুখ দিয়া। নিয়ত হইলগি এমন একটা ইবাদত যেটা হইলে অন্তর দ্বারা করতে হয়, মুখ দিয়া নাই। আর অন্তরের নিয়ত হইলগি কোন অক্ষর নামাজ পড়া, অক্ষর হাত নামাজ পড়া, এটা অন্তর তাহার নাম হইলগি নিয়ত। নিয়ত অর্থ হইলগি ইচ্ছা করা, নিয়ত অর্থ হইলগি সংকল্প করা। আর আমরা শুধুমাত্র ইসলামের যত ইবাদত আছে একমাত্র হজ ছাড়া অন্য সব নিয়ত হইলগি অন্তর দিয়া করা লাগে। আর অন্তর নিয়ত করতে হইব, আর নয়তন সাল্লাই তালা এটা যদি করা হয় তাহলে এইটা রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আর রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ থেকে যদি কোনো প্রমাণিত না হয় আর এটা যদি আমরা করি তাহলে এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হইত নয়। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে রসুলে যেটা দিন তোমরা সেটা মা আতাকুম রসুল ফাখুজু আম্মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমাদের আমলে নষ্ট করিও না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন কোনো আমল করলো যে এই ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, সেটা হলো বাতিল। এতে হবো আমরা যদি এমন কোনো আমল করি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিয়া সহি সূত্রে প্রমাণিত না হয় তাহলে এটা বা আমলটা বাতিল হয়ে যাব। এতে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যেভাবে কবুল হয়, আমরা যাতে এত কষ্ট করিয়া সালাত আদায় করবো এটা যেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হয়, এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি। আর এই ব্যাপারে এলগি মোহাম্মদ রসুল্লাহ ইসলামের অনুসরণে আমরা করতে হইব। এতে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সালাত তাকিয়া নোয়াইত অনুসল্লাহ তালা, এইভাবে কোনো নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করে রসুল্লাহ শিখিয়েছেন না। এটাই আমরা যদি দেখি যে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা আমরা দেশ ছাড়া অন্য জায়গায় যদি আরব দেশে দেখি, তারা এইভাবে কোনো নিয়ত তারা কোনোদিনই শিখা মানে তারা শিখছে না বা তারা এটা করে না। কারণ তারা জানে যে নিয়ত এলাকি অন্তরের মাঝে করতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।